हेलो भिवार्स, আমি খুলনা আর্ট একাডেমির চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের মাঝে আজকে কিছু ছবি আঁকব, আপনারা আমার আঁকাটি দেখুন। প্রথমে আমরা যারা ফাইন আর্টসের স্টুডেন্ট হয়ে থাকে তারা ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত এর মাঝেই এই জ্যামিতিক ফর্মের মাধ্যমে সমস্ত কিছুই আঁকার চেষ্টা করে। তাই আমরা আজকে বৃত্তর আমরা মাধ্যমে আমরা ছবি আঁকার চেষ্টা করি। আমরা এখানে একটি বৃত্ত দিলাম, ঠিক পাশে এখানে আরেকটি বৃত্ত দিলাম। তাহলে আমরা দেখি দুটা বৃত্ত থেকে দুই ধরনের দুইটা ফলের ছবি আঁকার চেষ্টা করি। আমরা উপরে অল্প একটু জায়গা নিলাম, নিচে অল্প একটু জায়গা নিলাম এবং এপাশ থেকে এখন আমরা এই ড্রয়িংটা আমরা বৃত্তটা করার পরে আমরা ড্রয়িংটা সিগনেচার পেন থেকে করলে খুব সহজেই ড্রয়িংটা বুঝতে পারব, সেই জন্য আমরা একটু সিগনেচার পেন থেকেই আমরা ড্রয়িংটা করে থাকি। আমরা এখন এভাবেই আমরা সুন্দর করে একটি ডাব নারিকেলের ছবি আঁকতে পারি। এটা রঙের বেলায় নিচের দিকে একটু ডিপ সবুজ, তারপর একটু হালকা সবুজ, এখানে আবার একটু ডিপ সবুজ, পাশ থেকে একটু খয়েরি রঙটি ইউজ করতে পারি। আর এটা ডিপ সবুজ হালকা সবুজ মিক্স রঙ, মাথার যেখান থেকে কেটে গাছ থেকে কেটে আলাদা করা হয়েছে এই অংশে ক্রিম কালার ব্যবহার করলে ভালো হবে। আর এটা বাদামি রঙটা ইউজ করলে ভালো হবে। দেখি আমরা পরবর্তী বৃত্ত থেকে আরেকটি ছবি আঁকার চেষ্টা করি। আমরা এখানে ছোট্ট একটি বৃত্ত দিলাম, বৃত্তর পরে এপাশ থেকে দুইটা দিলাম, তিনটা দিলাম, এখানে আরেকটা দিলাম। আমরা এখন
এই পেন্সিলের দাগটা রং করার আগে আমরা সুন্দরভাবে এটি মুছে দিতে পারি, যে বৃত্তটা ব্যবহার করেছিলাম। আপনারা আমার ছবিটা দেখতে পাচ্ছেন, একটি ডাব নারিকেল, একটি তালের ছবি। যদি আমার আঁকাটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।